এইবার ঘটনা হচ্ছে গণ আন্দোলন গড়ে উঠছে, বাংলা পক্ষ করছে একেবারে ধর্মতলায় অবস্থান, ঠিক কি দাবি? দু তিনটে জিনিস আছে। এক, আরজি করে আমাদের বোন খুন হয়েছে, 27 দিন হয়ে গেছে, প্রথম 3-4 দিন কলকাতা পুলিশ তদন্ত করেছিল, এখন CBI তদন্ত করছে। এক, প্রমাণ লোপাট হতে পারে, প্রমাণ লোপাট না হতে পারে। কলকাতা পুলিশ ভিনীত গোয়েল বহিরাগত সিপির নেতৃত্বে যদি প্রমাণ লোপাট করে, কেন CBI সামনে আনছে না? আমরা ওই বহিরাগত সিপি শুধু পদত্যাগ না, সাসপেনশন চাই যদি প্রমাণ লোপাট করে থাকে। এক, দুই, সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ, CBI গত 22-23-24 দিন তদন্ত করছে, কি ঘাস ছিঁড়ছে? ঘাসের মানেটা বুঝে নেবেন, তাহলে ঘাস ছিঁড়ছে আর অন্য কেউ গ্রেপ্তার হলো না কেন? তাহলে CBI কি অপদার্থ? CBI কি টাকা পয়সা নিয়ে সেটিং করেছে? CBI কি তদন্তের নামে প্রহসন করছে? এটা কি নাটক হচ্ছে? তাহলে একজন দোষী না অনেকজন দোষী? বিভিন্ন সোর্স বলছে, বড় বড় মিডিয়া বলছে, আন্তর্জাতিক মিডিয়া CBI কে ক্লেম করে বলছে একজন দোষী, কোনো রেপ নয়। সেটা CBI ক্লিয়ার করছে না কেন? রাজনীতি হচ্ছে? CBI পরিষ্কার করুক, প্রমাণ লোপাট করলে সামনে আনুক, প্রমাণ লোপাট হলে কলকাতা বহিরাগত শিবির পদত্যাগ না সাসপেনশন চাই, এবং যে যে দোষী, সঞ্জয় রায় একা হলে একা, আরও 10 জন হলে, 20 জন হলে সকলের ফাঁসি। এই জন্য আমাদের লড়াই চলছে, বাকি সবাই যে লড়াই তার সঙ্গে আমরা বাঙালি নারীদের নিরাপত্তা দাবিতে বাংলা পক্ষ সারা বছর লড়ে, একটা ঘটনায় নয়। তার সঙ্গে সঙ্গে সাবির হরিয়ানায় খুন হয়েছে, আর আমরা ধর্মতলায় অবস্থান করছি। ধর্মতলায় কলাক বাইরের লোক আছে, কলকাতায় কলাক বাইরের লোক আছে, বড়বাজারে কলাক আছে, খিদিরপুরে কলাক আছে, বন্দরে কলকাতা বন্দর, খড়গপুর, আসানসোল, শিলিগুড়ি, রানীগঞ্জ, সব জায়গায় লেদার কমপ্লেক্স, IT হাব, কত পার্সেন্ট বাইরের লোকজন আছে। আমাদের ভাই বোনেরা ওড়িশায় কাজে গিয়ে মার খেয়ে ভয়ে রক্তাক্ত হয়ে ঘরে ফিরছে, হরিয়ানা থেকে সাবির মল্লিক লাশ হয়ে ফিরছে, এর জন্য কেউ গলা ফাটাচ্ছে না, কিন্তু বাংলা পক্ষ আছে। আমরা এখানে বলছি সরকার এখানে কাজের ব্যবস্থা করুক। সরকার বিধানসভায় বলেছে যে বাংলা থেকে লাখ লাখ লোক কাজে যাচ্ছে, সত্য, 22 লাখ লোক, ধরে নিচ্ছে 30 লাখ লোক বাইরে কাজে গেছে, অন্যদিকে 1 কোটির বেশি বাইরের লোক এখানে কার্য করছে। তারা কেউ হাওড়া ময়দান দেখতে আসেনি, তারা কেউ ময়দানে হাওয়া খেতে আসেনি, ভিক্টোরিয়া দেখতে আসেনি, এই যে এদের ইনকাম হচ্ছে বলেই এদের দেশওয়ালিরা আসছে, ইনকাম হচ্ছে বলেই। সাবির মল্লিক কটাকা ইনকামের জন্য গেছিল? 10,000-12,000। পলাশ অধিকারী ব্যাঙ্গালোরে কাগজ কুড়াতে গিয়ে বাংলাদেশি বলে গ্রেপ্তার হয়েছিল, কত টাকার জন্য? 10,000-12,000। সেই কাজ কি এখানে নেই? এখানে হচ্ছে না? আমাদের ছেলেমেয়েরা না পেয়ে অন্য জায়গায় গিয়ে লাশ হয়ে ফিরছে, এটা হবে না, এটা আমরা মেনে নেব না। আমরা এখান থেকে পরিষ্কার করে বলতে চাই, BJP রাজ্যে বাঙালিকে আক্রমণ করা বন্ধ করো, পরিযায়ী শ্রমিকদের আক্রমণ করা বন্ধ করো, এবং তৃণমূলকে বলতে চাই এখানে বাঙালিদের কাজ দাও, যদি অন্য রাজ্যে গিয়ে বাঙালি মার না খায়। এবার কিন্তু আমরা বসে থাকবো না, ওড়িশায় আক্রমণের পর কিছু জায়গায় ওড়িশার লোকজন বুঝেছে এখানে কী হয়েছে, আগামী দিনে ওইদিকে 1টা গোল হলে এখানে 10টা গোল হবে, রেশিওটা কিন্তু তাই, এটা কিন্তু যেন মাথায় রেখে দেয়। বেশিদিন সামলাবো না, আমরা সামলাবো না, আমরা আটকে রাখবো না, আমরা কিছু করবো না, কিন্তু বাঙালিকে আমরা আর আটকে রাখবো না, সোজা কথা। আমরা আর বলছি CBIকে বলছি, হয় বিচার দাও নয়তো তদন্ত ছাড়ো, আগে দোষীদের বের করো, একজন হলে একজনের ফাঁসি চাই, অনেকজন হলে অনেক তাদের গ্রেপ্তার করো, প্রমাণ লোপাট করলে CBIর নামে প্রেস কনফারেন্স করো। ছেলে খেলা হচ্ছে, রাজনীতি খেলা হচ্ছে, এটাই আমরা বলতে চাই। আজকে অবস্থানের মূল যে বাঙালি বোনের বিচার চাই, বাঙালি ভাইয়ের বিচার চাই। বিনীত গোয়েলের প্রসঙ্গ উঠলো, বিনীত গোয়েলকে কিন্তু ডাক্তারবাবুরা, জুনিয়র ডাক্তাররা কিন্তু পদত্যাগের দাবি করেছিল এবং তারা একটা ডেপুটেশন দিয়েছে বাংলা পক্ষ আগে থেকে করছে, একদম ঠিকই ঠিকই। তারপরের দিন নবান্নে দৌড়ে গেল সেই নবান্ন যার যোগসূত্র রয়েছে বিনীত গোয়েল, তিনি একজন IPS অফিসার, কি বলবেন? নবান্ন বিনীত গোয়েল এবং IPS, আমরা কোনো যোগ সাজোজ দেখতে চাই না, সুপ্রতিম সরকার বা দময়ন্তী সেনকে CP চাই, সোজা কথা সোজাভাবে বলা ভালো। বাঙালি ভূমিপুত্র এখানকার পুলিশ কমিশনার চাই, এর বাইরে কোনো কথা নেই। আমরা বিনীত গোয়েলকে চিনি না, যখন প্রেস কনফারেন্স করছিল কতদিন, তার ভাষা কেউ বুঝতে পারছিল? সে বেঙ্গল ক্যাডারে চাকরি পেয়েছে, বহুদিন এখানে আছে, বিভিন্ন জায়গায় SP ছিল, CID ছিল, বাংলা শেখেনি কেন ভালো করে? SDPO বারাসাত কি আজিঙ্কা কি একটা, সে বাংলা ভাষায় বলতে, হিন্দিতে বলছিল, বাংলা ভাষায় বলতে বলেছে বলে মেরে গ্রেপ্তার করেছে, কেন কেন বাঙালি থাকবে না? আমরা বাঙালি অফিসার চাই, CP পদে বাঙালি চাই, DG বাঙালি চাই, মুখ্য সচিব বাঙালি চাই, স্বরাষ্ট্র সচিব বাঙালি চাই,
মুখ্য সচিবের পদে হয়তো চয়েস ছিল না বাঙালিদের, সিপির পদে দময়ন্তী সেন আছে, সুপ্রতিম সরকার আছে, যে কোনো একজনকে আমরা সিপি পদে চাই। আমরা প্রমাণ লোপাটের কোনো অভিযোগে সত্যতা প্রমাণিত হলে আমরা সাসপেনশন চাই। আমি আগে কখনো দেখা গেছে কি না জানি না, আমি ডিসি সেন্ট্রালের কথা বলছি, তুমি বাঙালির কথা বলছো, আমি ডিসি সেন্ট্রাল ইন্দিরা ম্যাডামের কথা বলছি, তিনি বারবার ভুল তথ্য, অভিজ্ঞদের ছিল কি ছিল না, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, আজকে তো আরজিকরের ঘটনাটা প্রবল হয়ে যাচ্ছে, ইন্দিরা ম্যাডাম তিনি কি লুকোচ্ছেন? ডিসি সেন্ট্রালের কথার সঙ্গে সিপির কথা মিল হচ্ছে না, কোথায় কি চাপা দেওয়ার চেষ্টা? ডিসি সেন্ট্রাল, এডিজি, সাউথ বেঙ্গল, এদেরকে এনে সামনে এনে যে কারা ছড়িয়েছে, সোজা কথা বলো ঘটনা কবে ঘটেছে? 9 তারিখ যদি প্রমাণ লোপাট হয় না কিছু ঘটানো হয় কবে হয়েছে? 10 তারিখ সকালে দায়িত্বে গেছিল ডিসি নর্থ, বাঙালি নয়, অ্যাডিশনাল সিপি ক্রাইম মুরলীধর শর্মা, যে ক্রাইমে দায়িত্বে, বাঙালি নয়, সিপি বিনীত গোয়েল বাঙালি নয়, ইন্দিরা মুখার্জি সামনে ছিল, ইন্দিরা মুখার্জিকে এখন বাঙালি বলে প্রেস কনফারেন্সে সামনে রাখা হচ্ছে, যা যা হয়েছে বিনীত, যদি কেউ কিছু হয়ে থাকে সেটা ডিসি নর্থ, অ্যাডিশনাল সিপি, জয়েন্ট সিপি ক্রাইম এবং সিপির নেতৃত্বে হয়েছে, কেউ বাঙালি নয়। সাসপেন্ড কে হলো? সাসপেন্ড কে হলো? এসিপি নর্থ, যে একমাত্র বাঙালি, ডিসিপি নর্থ সাসপেন্ড হলো না কেন? অ্যাডিশনাল সিপিকে সাসপেন্ড হলো না কেন? সিপি সাসপেন্ড হলো না কেন? চোখ কার গেল? দেবাশিস চক্রবর্তী, বাঙালি সার্জেন্ট, আরজিগর রক্ত জল্লকার, বিনীত গোয়েলের ভুলে আক্রমণ হলো, রক্ত জল্লকার দেবাশিস দত্তর, বাঙালি এক, আরেক বাঙালি মহিলা পুলিশের, ইট মারলো কার? নবান্ন অভিযানের দিন রিঙ্কু সিং, ধর্ষণ করলো কে? সঞ্জয় রাই, এ কোনো বলির পাঠা নয়, আসল পাঠা, এর সঙ্গে অন্য কোনো পাঠা থাকলে খুঁজে বের করা হোক, এ কিন্তু বলির পাঠা নয়, ডিএনএ ম্যাচ করেছে, আসল পাঠা। হাওড়ায় একজন নাবালিকাকে সিটি স্ক্যান ল্যাবে ঢুকিয়ে ধর্ষণের চেষ্টা করলো কে? আমান রাজ। দেখো, খুন হয়েছে, ধর্ষিতা হয়েছে বাঙালি বোন, সাসপেন্ড হয়েছে বাঙালি অফিসার, চোখ গেছে বাঙালি অফিসারের, আহত হয়েছে বাঙালি অফিসার, অন্যদিকে সামলেছে বিনীত গোয়েল, ডিসি নর্থ, অ্যাডিশনাল সিপি, তাদের কিছু হয়নি, রেপ করেছে সঞ্জয় রায় দেশুয়ালি, ওইদিকে আমন রাজ, ইট ছুঁড়েছে রিঙ্কু সিং, পুরো চক্রটা ভাবো, আক্রান্ত কারা আর অন্যদিকে অপরাধী কারা, ভাবো, সব পরিষ্কার হয়ে যাবে।